ধর্ষণ বিরোধী আন্দোলনে জেগে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সোচ্চার হয়েছেন ধর্ষণ বিরোধী আন্দোলনে। সিনেমা নাটকে তারকারা যেমন সচেতন হয়েছেন, তেমনি সচেতন হয়েছেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারীরাও। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আছারি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষণ বিরোধী একটি স্টেটাস লিখেছেন। এই স্টেটাসটি 11 সেপ্টেম্বর তিনি তার পেজ থেকে শেয়ার করেন। স্ট্যাটাসটিতে 1,84,000 রিয়াকশন এবং 13,000 কমেন্ট রয়েছে। পোস্টটি শেয়ার করা হয়েছে 19,000 বার। পারফেক্ট নিউজের দর্শকদের জন্য মিজানুর রহমান আঝারির স্ট্যাটাসটি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। মিজানুর রহমান আঝারি তার হেডিংয়ে লিখেছেন, ধর্ষণ বিস্তারে দিশেহারা জাতি সমাধান কি? বাংলাদেশে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে, নারীকে বিবস্ত্র করা হচ্ছে, এই দৃশ্য ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই বর্বরতা সহ্য ক্ষমতার বাইরে। কি একটা অসুস্থ প্রজন্ম গড়ে উঠেছে দেশে। আমাদের পরিবারগুলোতে এভাবে ধর্ষক গড়ে উঠল আর আমরা কেউই টের পেলাম না, ভাবতেই গা শিউরে উঠছে। সাধারণ জনগণ না পারছে কইতে, না পারছে সইতে। বিচার চেয়ে মানববন্ধন করতে গেলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা। এভাবে বিচার চাইতে চাইতে ক্লান্ত জনগণ যখন বিচার করার দায়িত্ব নিজ হাতে তুলে নেবে, তখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই ধর্ষকদের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক, এটাই আজ গণমানুষের দাবি। ধর্ষণ হচ্ছে একটি সেক্সুয়াল ক্রাইম বা সেক্সুয়াল ভায়োলেন্স। আদতে ধর্ষণ কোনো যৌনতা নয়, এটা পুরুষের ক্ষমতার অপব্যবহার। আর ক্ষমতার ছায়াতলেই মূলত বেড়ে ওঠে ধর্ষকরা। মূলত মানুষ যেটা দেখে দেখে শিখে সেটা সে নিজেই ট্রাই করতে চায়। সিনেমাতে পরিবারের সবাই মিলে ধর্ষণের দৃশ্য উপভোগ করার সমাজে এর চেয়ে ভালো কিছু হওয়ার তো কথা ছিল না, যা হওয়ার তাই হচ্ছে। উঠতি তরুণ বয়সে রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতার স্বাদ পেলে সেই ক্ষমতা কে না খাটাতে চায়। দেশের আইন ও বিচার ব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে ওঠে, মূলত তখন অনিয়ন্ত্রিত এবং মাত্রাতিরিক্ত উগ্র ক্ষমতার জোরেই এরা ধর্ষণের সাহস করে। ক্ষমতার বলে এবং আইনের ফাঁক ফোকর মারিয়ে এরা সব সময় থাকে ধরা ছোঁয়ার আড়ালে। বাংলাদেশের আবহাওয়া এবং পরিবেশে একটি ছেলে অথবা মেয়ে গড়ে 14 থেকে 15 বছর বয়সে পরিপূর্ণ সেক্সুয়াল অ্যাবিলিটি লাভ করে থাকে, কিন্তু তারা বিয়ের পিঁড়িতে বসে আরও 10 থেকে 15 বছর পর। এই লম্বা সময় ধরে যৌন ক্ষুধা নিবারণের কোনো বৈধ সুযোগ তাদের হাতে নেই। উপরন্তু বিয়ের প্রশ্ন উঠলেই আসে সামাজিকতার যত নিয়মকানুনের দোহায়। যৌন শক্তি আল্লাহ তাআলার দেওয়া এক অমূল্য সম্পদ। এই সেন্সিটিভ এনার্জিকে যদি সঠিক ব্যবহার না করা হয়, তবে এর অপব্যবহার হবে, এটাই স্বাভাবিক। তার উপর যদি থাকে নৈতিক অধঃপতন এবং উগ্র ক্ষমতা প্রদর্শনের সুযোগ, তাহলে তো ধর্ষণ ঠেকানোর আর কোনো রাস্তাই খোলা নেই। এদেশে প্রাপ্তবয়স্ক ছেলেরা বেশিরভাগ সময় সেক্সুয়ালি ওভারচার্জ হয়ে থাকে। বিজ্ঞাপনে আর বিলবোর্ডে সর্বদা শোভা পাচ্ছে স্বল্প বসনার নারী, যেখানে তার দেহের আকর্ষণীয় সব উঁচু নিচু ভাঁজগুলো প্রেজেন্ট করা হচ্ছে। ক্রিকেট খেলার মাঝখানে চিয়ার গার্লসদের বেলি ডান্স, মোবাইল ফোনে সহজলভ্য সেক্সুয়াল কন্টেন্ট, ওয়েব সিরিজ, পর্নোগ্রাফি, অশ্লীল সিনেমা আরও কত কি, এগুলো তরুণদের মাঝে যৌন উন্মাদনা তৈরি করছে। নারী দেহকে যারা সেক্স অবজেক্ট হিসেবে ভোগের সস্তাপন্ন করে উপস্থাপন করে, এরা সবাই মূলত ধর্ষক। এই সেক্স অবজেক্ট দেখে দেখে তরুণরা ফুললি চার্জ হয়ে থাকে, কিন্তু হালাল পন্থায় এই এনার্জি রিলিজ করার কি তার কোনো জায়গা আছে? না, নেই। ফলাফলস্বরূপ চলছে মাস্টারবেশন, বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক, আর ক্ষমতা থাকলে বীর দর্পে ধর্ষণ। সংবাদ মাধ্যম, গণমাধ্যম, ফেসবুকে নিউজ ফিরে যেন একটাই নিউজ, ধর্ষণ, ধর্ষণ আর ধর্ষণ। প্রতিটি জাতীয় দৈনিকে যদি হত্যা আর ধর্ষণের জন্য আলাদা একটি পাতা নির্ধারিত থাকে, ওই পাতা কোনো দিন খালি থাকবে বলে মনে হয় না। প্রতিটি জেলায় প্রায় প্রতিদিন এ জাতীয় ঘটনা ঘটছে। তাই এই মহামারী প্রকোপ থেকে মুক্তি পেতে বিয়েকে সহজ করুন, অশ্লীলতার সকল পথ বন্ধ করুন, উগ্র ক্ষমতার প্রয়োগ থামিয়ে দিন এবং সন্তানদের নৈতিকতা ও মানবিকতার সবক দিন। দিনরাত তরুণ সমাজকে
কাছে আসার গল্প শোনাবেন, নোংরা রাজনীতি পাওয়ার গেম শেখাবেন, আর ধর্ষণ করলেই হইচই শুরু করবেন? হোয়াট আ ডাবল স্ট্যান্ডার্ড! নাটক, সিনেমা, বিজ্ঞাপন, বই, পুস্তক এবং ইন্টারনেট সব জায়গায় নগ্নতা এবং যৌনতায় ভরপুর থাকবে, বিয়ে কঠিন হবে, ক্ষমতার রাজনৈতিক মহড়া চলতে থাকবে, আর কিছু ধর্ষককে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই ধারণা নিছক শিশু সুলভ ধারণা বলেই আমার কাছে মনে হয়। মানুষকে মানুষ বানানো এত সহজ কাজ নয়। আমি প্রায়ই বলে থাকি যে গরুর পেট থেকে বের হলেই সেটা গরু হয়, ছাগলের পেট থেকে বের হলেই সেটা ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে বের হলেই সেটা মানুষ হয়ে যায় না, বরং সেটাকে মানুষ বানাতে হয়। মানুষকে মানুষ বানানো না গেলে তার মধ্যে পশু সুলভ আচরণ ডেভেলপ করে, তখন তার মধ্যে আর মনুষ্যত্ব থাকে না, এমনকি কখনো কখনো সে পশুকেও ছাড়িয়ে যায়। আর নিবিড় পরিচর্যা, নৈতিক সুশিক্ষা এবং মানবিক মূল্যবোধের চর্চা তাকে ধীরে ধীরে আলোকিত মহামানবে পরিণত করে। তাই মানুষকে মানুষ বানাতে দরকার নৈতিক শিক্ষা এবং মানবিকতার চর্চা। পরিবারে, সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে নৈতিক শিক্ষা এবং মানবিকতার চর্চা করা খুবই জরুরি। যদি আমরা আসলেই সমাজ থেকে ধর্ষণ বন্ধ করতে চাই, তাহলে আমাদের সামগ্রিক ব্যবস্থা পরিবর্তন করে অপরাধ প্রবণতা বিরোধী এবং মানবতা বান্ধব একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাও খোদা ভীতি সম্পন্ন শিক্ষা ব্যবস্থা হতে হবে। শুধু তাই নয়, আগে শাসক শ্রেণী এবং অভিভাবকদের নিজেদেরকে খোদা ভীতি সম্পন্ন মানুষে পরিণত করতে হবে, তবেই কেবল সামগ্রিক ব্যবস্থা পরিবর্তন সম্ভব। ধর্ষণ ঘটনার তীব্রতা বোঝাতে অনেকেই লিখেছেন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে, কিন্তু মধ্যযুগীয় বর্বরতা বা আইয়ামে জাহালিয়াতের বর্বরতাকে কিভাবে সমাধান করা হয়েছিল সে বয়ান দিতে গেলে তো তখন তারা কানে কুলুপ এঁটে রাখে। আসলে মানব জাতির স্রষ্টা আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন যে সামাজিক ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে ব্যভিচার এবং ধর্ষণের শাস্তি কেমন হওয়া উচিত। তাই ইসলামে ব্যভিচার এবং ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। মানবিক সমাজ ব্যবস্থা, উন্নত চারিত্রিক মূল্যবোধ এবং অপরাধ প্রবণদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দিয়ে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যযুগীয় বর্বরতা বা আইয়ামে জাহালিয়াতের বর্বরতাকে কল্যাণে ভরপুর এক মানবিক সমাজে রূপান্তর করেছিলেন এবং এক সোনালী যুগের গোড়াপত্তন করেছিলেন, যে সমাজ ব্যবস্থা আজও গোটা বিশ্ববাসীর জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। ধর্ষণ ইস্যুতে আরেক শ্রেণী আছে মিউচুয়াল কনসেন্ট নিয়া। কনসেন্ট নিয়ে সম্পর্ক করলে নাকি কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই সম্পর্কের অবনতি ঘটলেই ধর্ষণের অভিযোগ ওঠে পুরুষের বিরুদ্ধে। পুরুষেরাও কম হয়রানির শিকার হচ্ছে না। যখন ফিজিক্যাল রিলেশন হয় তখন সেটাকে প্রেম এবং ভালোবাসার শব্দে ব্যক্ত করা হলেও সময়ের বিবর্তনে তা ধর্ষণের নাম ধারণ করে এবং পরিণামে নারী নির্যাতন মামলাও হয়। ধর্ষণের ঘটনা দেশব্যাপী আলোচিত হওয়ার পর অনেক পুরুষকে ধর্ষণের অপবাদ দিয়ে ব্ল্যাকমেইলও করেছে অনেক নারীরা, এমন খবরও উঠে এসেছে। এজন্যই ইসলাম বিবাহ বহির্ভূত সব সম্পর্ককে হারাম করেছে। সোমবার একটি ভিডিও ক্লিপে ভিকানুননেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে কিছু তরুণীদের ধর্ষণ বিরোধী একটি স্লোগানে মুখরিত হতে দেখলাম। স্লোগানটি ছিল এরকম, এই দায় শুধু তোর, তুই ধর্ষক। প্রিয় বোনদের বলতে চাই, প্রকৃতপক্ষে ধর্ষণের জন্য অনেক ফ্যাক্টর দায়ী। শুধু একদিকে আঙুল তোলাটা ইনসাফপূর্ণ নয়, নৈতিক শিক্ষার উন্নয়ন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হওয়ার পরেও অপরাধ প্রবণ, দুশ্চরিত্র, লম্পট এবং বিকৃত রুচির কিছু লোক সমাজে থাকবে, যাদের অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য আমাদেরই সেফটি মেজারমেন্ট নিতে হবে। তাই দয়া করে ঘরের বাইরে সবসময় নিজেকে শালীন পোশাকে আবৃত রাখুন। মনে রাখবেন, হিজাব নারীর আভিজাত্য, সৌন্দর্য এবং লাজুকতা ও রুচিশীলতার প্রতীক। ইসলাম নারীকে কষ্ট দেওয়ার জন্য হিজাবের বিধান দেয়নি, বরং দিয়েছে রক্ষা কবচ হিসেবে। নৈতিকতার অভাব, অশ্লীলতার প্রসার, স্বাধীন বিচার ব্যবস্থার অনুপস্থিতি এবং ক্ষমতার দাপট প্রদর্শনের যে অপসংস্কৃতি দেশে চলে এসেছে তাতে খুব সমস্যা এই ধর্ষণ মহামারী থামানোর কোনো সুযোগ নেই, এটা চলতে থাকবে। কিছু ঘটনা ভাইরাল হলে আমরা জানতে পারবো আর বাকিগুলো চাপা পড়ে থাকবে।
তাই এখন থেকে আমরা সবাই সিরিয়াসলি সতর্ক না হলে এই ক্রাইসিস মোকাবেলা সম্ভব নয়। সর্বমহল থেকে প্রচেষ্টা চালাতে হবে, নৈতিক প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই। মানবিকতার চর্চা ও নৈতিকতার চর্চা ছাড়া ধর্ষণ ঠেকানো সম্ভব না। তাই বিবেক জাগানিয়া এবং মানবিক সত্তা বিকাশের সহায়ক শিক্ষা ব্যবস্থা খুবই জরুরি। পারিবারিক তারবিয়াত এবং প্রতিটি মুসলিম পরিবারে ইসলাম চর্চা নিশ্চিত করতে হবে, তা না হলে আমাদের কারো আদরে ভাইটি হয়ে উঠতে পারে ধর্ষক, অথবা আমাদের আদরে বোনটি হয়ে যেতে পারে পরবর্তী ভিকটিম। তখন দিশেহারা হয়ে বিচার চাই বলা ছাড়া আর কী বা করার থাকবে।